অশোকনগরে রাতভর তল্লাশি ইডির। সিল করা হলো বেশ কয়েকটি বাড়ি। বাড়িগুলি থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন নথি ও ডায়েরি। বাংলাদেশে কয়েক কোটি টাকা প্রতারণা করে ভারতে এসে নানা ব্যবসা খুলে বসেছিল অভিযুক্তরা, এমনই খবর ইডির সূত্রে। কোটি কোটি টাকার গড়মিলের ঘটনায় শুক্রবার দফায় দফায় তল্লাশি অভিযান চলল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা এলাকার একাধিক জায়গায়। জানা গেছে, বাংলাদেশে বেশ কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে সেই টাকার একটি বড় অংশ হাওলার মাধ্যমে এদেশে পাচার করেছে সুকুমার মৃধা নামে এক ব্যক্তি। সেই টাকা এসে অশোকনগরের এলাকায় একাধিক জমি বাড়ি কিনে রেখেছে। সেই চক্রে আরও কয়েকজন জড়িত। সেই খবরের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের অফিসারেরা শুক্রবার অশোকনগরে প্রথমে তিনটি বাড়িতে তল্লাশি শুরু করেন। পরবর্তীতে রাতে আরও একটি বাড়িতে রাত ভর তল্লাশি করল ইডি। এর মধ্যে সুকুমার মৃধার বাড়িতে টানা দশ ঘন্টা ধরে ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়ে বেশ কিছু দলিল, বাংলাদেশি ফোন নম্বর এবং অন্যান্য নথি সংগ্রহ করে নিয়ে যান। তার মধ্যে একাধিক সম্পত্তির দলিলও পাওয়া গেছে বলে সূত্রের খবর। সিল করে দেওয়া হয়েছে বাড়ির প্রতিটি প্রবেশদ্বার। একদম কিছু বলতে পারবো না, কিছুই আমরা বলতে পারবো না। আমরা কিছুই বলতে পারবো না এখন দাদা। একদম এইগুলো দেখুন, ইনভেস্টিগেশনের ম্যাটার, আমরা কিছু বলতে পারবো না। এর পাশাপাশি স্বপন মিত্র নামে সুকুমারের এক আত্মীয়ের বাড়িতেও প্রায় ১৮ ঘন্টা তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন ইডি অফিসারেরা। আমাদের দাদা পুকুর চাষ করে, দাদার সঙ্গে মাঝে মধ্যে আসি, এই পরিচয়, তাছাড়া কোনো পরিচয় না। আজকে চাবি ছিল, চাবির জন্য ডাক করিয়েছে, তার জন্য আসতে হলো চাবিটা দিতে। কারা ডাক করা? প্রশাসনের লোক। আলমারি ভাঙার কথা বলছেন? হ্যাঁ, আলমারিটা আমার দিয়ে ভাঙালো, আমি ভাঙলাম। আলমারি ভেঙেছে তিনটে আর দুটো ট্যাঙ্কার। কি পাওয়া গেল? দলিল ছাড়া কিছুই পাওয়া যায়নি। দলিল পাওয়া যায়? দলিল ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। একই সঙ্গে প্রণব হালদার নামে আরও একজনের বাড়িতে ঘণ্টা চারেক ধরে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। রাতে সুকুমারের জামাই সঞ্জীব হাওলাদারের বাড়িতে তল্লাশি চলে। তার বাড়িতে সন্ধে থেকে প্রায় সাত ঘণ্টা এই তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। সেখান থেকে সঞ্জীবের মোবাইল ফোন, বেশ কিছু নথি এবং ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে। তদন্তের জন্য সঞ্জীবকে ইডির দপ্তরে ডেকে পাঠালে তিনি যেন সহযোগিতা করেন, এমনই পরিবারকে জানিয়ে গেছেন ইডি অফিসারেরা। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসিয়া থাকতো, বেশি দিন থাকতো না, হয়তো 10-12 দিন এরকম থাকতো, থেকে চলে যাইতো। আবার এই করোনার আগে এসে গেছিল, মানে 6-7 দিন ছিল, এরকম ছিল। না, ওনার বউ এসেছিল। কালকেও দুধ দিতে এসেছি, ঢুকতে পারিনি। সে দেখলাম সিবিআই নিয়ে ইডি তদন্ত চলছে, ঠিক আছে, আমরা বাইরে দিয়েই চলে গেছি। ডাকলাম, কোনো সাড়া পেলাম না, তার জন্য চলে গেছে। না, কালকে তো ঢুকতেই পারিনি। এই অবধি শুনলাম ইডি এসছে, কী জন্য এসছে, কী বৃত্তান্ত সেটা তো বলতে পারবো না। আসি, দুধ দিয়েই চলে যাই এই অবধি। উনি এখানে পয়সাওয়ালা লোক, বা পয়সা করে আসে হিসাবে, সেই হিসাবে উনি এখানে চলাফেরা করতো, সবাই ওনার পিছনে পিছনে একটু গুড় গুড় করতো, আসতো যাইতো। কতগুলো বাড়ি ওনার এখানে? এখানে এই একটা আছে, আর ভিতরে একটা আছে জানি, আর এ বললো 8 নম্বরে এখানে একটা আছে, এই জানতাম। একাধিক বাড়ি রয়েছে, অনেক সম্পত্তি এলাকায়। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।